পশু সন্তান গ্রহণ সম্পর্কে লোক সচেতন করাইবা জেলা পরিক্রমা করব সচেতনতা রথ। পশু সন্তান আইন বিষয়ে জনসাধারণ অবগত করা জেলাপাল সমর্থ বর্মা সোমবার সচেতনতা রথ উদ্ঘাটন করেছেন। আইনগত পশু সন্তান গ্রহণ স্নেহ ও মমতার বন্ধন বলে সে মত দিয়েছেন। অতিরিক্ত জেলাপাল প্রদীপ কুমার সাহু, জেলা সমাজ কল্যাণ অধিকারী পুষ্পাঞ্জলি মহাপাত্র, জেলা শিশু সুরক্ষা অধিকারী মনোজ কুমার ত্রিপাঠী, শিশু কল্যাণ কমিটি অধ্যক্ষ মহাবীর রুদ্রনারায়ণ সাহু এবং সদস্য সুচেতা মিশ্র সেতির উপস্থিত লে। সচেতনতা রথ জেলার 11টি ব্লক সমেত পুরী পৌরাঞ্চল এবং 3টি বিজ্ঞাপিত অঞ্চল পরিষদরে পরিক্রমা করবে বলে শ্রী ত্রিপাঠী সূচনা দিয়েছেন। সোমবার পুরী গস্তরে আসি মহাপ্রভুঙ্কু দর্শন করেছিলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। সিংহদ্বার নিকটে পৌঁছিবা পরে শ্রীমন্দির পরিচালনা কমিটির সদস্য ও শ্রীমন্দির প্রশাসন পক্ষ স্বাগত সম্বর্ধনা করা যাই মহাপ্রভুঙ্কু দর্শন পাই নিয়া যাইতিলা। মহাপ্রভুঙ্কু দর্শন করিবা পরে বেড়া পরিক্রমা করে মা বিমলা, মা মহালক্ষ্মী ও বটগণেশঙ্কু দর্শন করিথিলে। এহা সহিত শ্রীমন্দির ঐতিহ্য করিডোরকু নেই পরিচালনা কমিটির সদস্য মানক সহ আলোচনা করিথিলে। তেবে সপরিবার মহাপ্রভুঙ্কু দর্শন করে সে বেশ ভাববিহ্বল হয়ে পড়িথিলে। শ্রীমন্দির প্রশাসন পক্ষের মহাপ্রভুঙ্কু খণ্ডুয়া, নাগার্জুন বেশর পটচিত্র ও মহাপ্রভুঙ্কু প্রতিমূর্তির স্মারকী উপহার দিয়া যাইথিলা। কামাখ্যানগর এনএসসির রেকুলা গ্রামে এনএসসি তরফর স্মার্ট স্বাস্থ্যকার্ডর শুভারম্ভ হয়েছে। খনি, ইস্পাত ও পূর্ত বিভাগের মন্ত্রী প্রফুল্ল মল্লিক মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে হিতাধিকারীঙ্কু কার্ড বণ্টন করেছিলেন। স্বাস্থ্যকার্ড উভয় পুরুষ ও মহিলা মানক পাই উপলব্ধ হওয়া সহ কিপরি ভাবে এই কার্ড মাধ্যমে গরিব শ্রেণীর লোকমানে মাগণারে চিকিৎসা হয়ে পারবে সে বিষয়ে মন্ত্রী কহিলে। কার্ড প্রদান করা যাচ্ছে বলে এনএসসি তরফর কুয়াছে। অন্যান্য অতিথি ভাবে পূর্বতন নগরপাল ধর্মানন্দ পরিড়া, এনএসসি বিজু জনতা দল সম্পাদক হিমাংশু শেখর মহাপাত্র সমেত এনএসসির সমস্ত কর্মচারী উপস্থিত ছিল। অতি সাধারণ ও সরল এক জীবন বঞ্চিলে নবকৃষ্ণ চৌধুরী। সে কিন্তু আমি তথা ওড়িশার সাধারণ মানুষ মানকর দুঃখ সুখকু অতি নিবিড় ভাবে অনুভব করে সে কল্যাণ পাই তাৎপর্যপূর্ণ কাম মান করে সত্ত্বে সে কেবেবি সেগুলিক বাহাদুরি নেওয়া চিন্তা করে না। সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী নবকৃষ্ণ চৌধুরী 120তম জন্মতিথি উপলক্ষে মদমুক্তি যুববাহিনী দ্বারা এক প্রভাত ফেরি ও সভা আয়োজিত হয়েছে। এক মদমুক্ত তথা স্বাভিমানী ওড়িশার নির্মাণ পাই কার্যরত যুববাহিনী দ্বারা আহত। এই কার্যক্রমে যুবক যুবতী মানে যোগ দিয়ে নবকৃষ্ণ চৌধুরীঙ্কু মুখ্যমন্ত্রীত্ব সময়ের গৃহীত হয়েছিল ওড়িশা নিশা নিবারণ আইনকু কার্যকরী করা সরকার দাবি রাখিলে। নিঃস্বার্থপর ও স্বাভিমানী যুবক যুবতী মানে সংগঠিত হলে হি মদমুক্তি ওড়িশা সম্ভব হয়ে পড়ব বলে মত প্রকাশ করে। নবকৃষ্ণ ফটোচিত্রে পুষ্পমাল্য অর্পণ পূর্বক সেমানে মদমুক্ত ওড়িশার সংকল্প নেইথিলে। এই কার্যক্রমকু পরিচালনা করেছিলে জেলা সংযোজক কৃষ্ণ কুমার পরিড়া, মদমুক্ত যুববাহিনীর রাজ্যকারিণী সদস্য মনোজ কুমার সাহু, পুষ্পলতা জেনা, রশ্মিরঞ্জন সাহু, স্বাধীন সুন্দর দাস, সংগ্রাম আচার্য, অভয় কুমার দাস, প্রমোদ কুমার মহান্তি, সঞ্জয় কুমার মল্লিক, দিব্যরঞ্জন সাহু, অবধূত ওঝা, সুরেন্দ্র সেঠি, শত্রুঘ্ন সেঠি, দীপক দীক্ষিত, ত্রিলোচন দাস, ভাগীরথি পাণিগ্রাহী, সত্যব্রত সেনাপতি ভি প্রমুখ সমাজসেবী প্রভাত ফেরিতে যোগ দিয়ে প্রভাত ফেরিকে সফল মণ্ডিত করাই। ভদ্রক জেলা বাসুদেবপুর ব্লক রাজঘর পোখরীঠে বিজেপি তরফর এক মিশ্রণ পর্ব অনুষ্ঠিত হয়েছিল। এই মিশ্রণ পর্বরে যুব সমাজসেবী অরুণ মহান্তিক নেতৃত্বে অনেক যুবক সহ বিজেডি ও কংগ্রেসর অনেক কর্মী বিজেপি যোগদান করে। এই মিশ্রণ পর্বরে রাজ্য সাধারণ সম্পাদক অভিমন্যু সেঠী, পূর্বতন বিধায়ক প্রার্থী অশোক সাহু, জেলা উপসভাপতি উদয়নারায়ণ মল্লিক, পরেশ সাহু, বিম্বধর জেনা, বসন্ত নায়ক প্রমুখ উপস্থিত ছিল। আগকু পঞ্চায়েত নির্বাচন থিবারু এই মিশ্রণ পর্ব পরে রাজ্যঘর পোখরী পঞ্চায়েতরে বিজেপি তার শক্তি বৃদ্ধি করা সহ পঞ্চায়েত নির্বাচন জিতিবাকু আশা রাখিছে।